এবার কথা বলবো আভা খাটুয়ার, বাংলার অ্যাথলিট। অলিম্পিকের মঞ্চ পর্যন্ত পৌঁছেও অংশ নিতে পারছেন না। ভারতীয় অ্যাথলিটদের প্রাথমিক তালিকায় আভার নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়। কেন? কারো কাছে কোনো সদুত্তর নেই। খবরটা পেয়ে ভেঙে পড়েছেন আভার পরিবার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণ ব্লকের খুরশি গ্রাম, গ্রামের এই সরু গলি, এই টিনের চালের বাড়িতেই বড় হয়েছেন আভা খাটুয়া। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহ, বেছে নিয়েছিলেন শটপাটকে। নানা প্রতিকূলতাকে হার মানিয়ে খেলা চালিয়ে গিয়েছেন আভা। পরিশ্রম, নিষ্ঠায় কোনো ঘাটতি ছিল না। আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে জিতেছেন নানা ট্রফি, পেয়েছেন স্বীকৃতি। মে মাসে ফেডারেশন কাপে 18.41 মিটারের জাতীয় রেকর্ড করেন আভা। তারপর জাতীয় স্তরে সোনা জয়ের পর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন তিনি। অলিম্পিকে অংশ নিতে চলা প্রাথমিক তালিকায় নাম ছিল আভার, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে যায় তার। খবরটা শুনে হতাশ আভার বাবা মা। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। লিস্টে নাম নিয়ে আমাকে কালকে লোকে বললো, আমার ঘরে মানসিকতার জন্য আমরা খবরে দেখিনি, টিভিও চালাইনি, লোকে বলছি জিজ্ঞেস করলো, ওটা আমার খবরে বলেছে, কিন্তু মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, কোনো কিছু কথা হয়নি, আর কোনো ঘরে নিয়ে ফাঁসি তো কোনো ঘরে বলি কিছু কথা হয়নি। কত কষ্ট করে মেয়ে আজকে গেল, কত দুঃখে সংসারে, এ কষ্টের উপরে মেয়ে যে আজকে যদি মেয়ের নাম না থাকে, আর আমরা এসব তো কিছু জানিনি আর বলতেও পারবো নি, কি কারণে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা কিছুই জানিনি। অলিম্পিকে যাওয়ার কয়েকদিন আগেই নিজের বৌদিকে হারিয়েছেন আভা। মানসিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও অলিম্পিকে অংশ নিতে বাড়ি ছেড়েছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না আভার। প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হবে তাকে। পশ্চিম মেদিনীপুর থেকে ই গোপী রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।